খাদিজা ইসলাম বলেছেন আমাদের নবীজির মেয়ে ফাতিমা রাদি আল্লাহ তাল্লাহার বিয়ে হয়েছে আলী রাদি আল্লাহ তাল্লাহর সাথে আলী রাদি আল্লাহ তাল্লাহ ছিলেন নবীজির চাচা তো ভাই তার মানে ফাতিমা রাদি আল্লাহ আনহার বিয়ে হয়েছে চাচার সাথে যে দুনিয়া আপন চাচা ছিলেন না তাই বিয়ে জায়েজ হয়েছে আসলে আলী রাদি আল্লাহ আনহু ফাতিমা রাদি আল্লাহ আনহার জন্য মাহারাম ছিলেন না সুতরাং গায়ের মাহারাম হলেই তো তার সাথে বিবাহ জায়েজ আপনি বলেছেন এখন প্রশ্ন হলো আমার মায়ের খালাতো ভাইয়ের সাথেও কি আমার বিয়ে জায়েজ হবে যেহেতু উনি আমার আপন মামা নন আপনার মায়ের খালাতো ভাই সে আপনার মায়ের জন্য মাহারাম নয় আপনার জন্য মাহারাম নয় যিনি মায়ের জন্য মাহারাম নয় তিনি কিন্তু আপনার জন্য মাহারাম নন ফলে আপনার মায়ের খালাতো ভাই যদি আপনার বাবা জীবিত না থাকেন মা যদি বিধবা হন তাহলে আপনার মায়ের খালাতো ভাইয়ের সাথে তারও বিবাহ যেমন আর যদি তিনি মায়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হন এবং তিনি ভাই থাকেন তাহলে আপনার সাথে তার বিবাহ জায়েজ হতে সারিয়াতে কোনো বাধা নেই কিন্তু একবার যদি আপনার মায়ের সাথে তার বিবাহ হয়ে যায় কোনো কালে তারপরে ছাড়া হয়ে গেল তাহলে কিন্তু আপনার সাথে তার বিবাহ কখনোই আর জায়জ হবে না কারণ আমরা জানি যে জন্মসূত্রে যেমন স্থায়ী কিছু মাহারাম আছে ঠিক দুধ পান সূত্রেও স্থায়ী কিছু মাহারাম আছে এবং বিবাহ সূত্রেও স্থায়ী কিছু মাহারাম আছে অতএব মায়ের সাথে তার খালাতো ভাই হোক বা অন্য যে কোনো পুরুষেরই হোক একবার বিবাহ হওয়ার পরে মায়ের কন্যাদের সাথে আর তার বিবাহ জায়েজ হবে না কিন্তু সেই ঘটনাটা যদি ঘটে না থাকে তাহলে আপনার মায়ের খালাতো ভাই এর সাথে আপনার বিবাহ शरियाते जायज होते असुविधा नहीं सदुल इलाम